সোমবার গভীর রাতে দ্বিতীয় দফায় তার দর্শন মেলার পর এখানকার একটি ঝোপে খাঁচা পেতেছিল বন দফতর, আর তাতেই ধরা দিলেন বাঘ বাবাজি। শিলিগুড়ির সেবক রোডে 3 মাইলে একটি শপিং মলের সামনে দোসরা মে প্রথম চিতাবাঘটিকে দেখতে পেয়েছিলেন এখানকার একটি পরিত্যক্ত গুদামের এক নিরাপত্তা কর্মী। তারপর এই বন দফতরের উত্তরবঙ্গে স্পেশাল টাস্ক ফোর্সের কর্তা সঞ্জয় দত্তের নেতৃত্বে চিরুনি তল্লাশি হয়, কিন্তু বাঘের দেখা মেলেনি। তারপরে বন দফতর জানিয়ে দিয়েছিল চিতাবাঘটি আর সেখানে নেই। এই অনুমানে তল্লাশিও বন্ধ করে দেয় বন দফতর। সোমবার আবার ঠিক একই জায়গায় সেই নিরাপত্তা রক্ষী তাকে দেখতে পান। খবর পেয়ে বন দফতর ঘটনাস্থলে পৌঁছে তল্লাশি শুরু করে। জাল দিয়ে ঘেরা হয় গোটা এলাকা, আমতলার কাছে পাতা হয় খাঁচা। মঙ্গলবার রাত 12টা নাগাদ সেই ফাঁদেই ধরা দেয় চিতাবাঘটি। বহুত কোশিশ কিয়া ও লোক তো 24 আওয়ার্স ডিউটি কিয়া, ইহা রাত ভর দিন ভর তো ডিউটি কিয়া ইহা। তো আই লাইক টু থ্যাংক দ্য ফরেস্ট অফিসিয়ালস হু হ্যাভ ওয়ার্কড হিয়ার। তো উসকে বাদই ইয়ে আবি হাম লোক তো পকড়া হ্যায়। ফলে স্বস্তি ফিরলো এলাকায়। গত কয়েকদিন ধরে চিতাবাঘের আতঙ্কে বাড়ির বাইরে আসতে ভয় পাচ্ছিলেন বাসিন্দারা। বন দফতর বাঘ নেই বলে জানানোর পর দ্বিতীয় দফায় সেখানে বাঘের দেখা মেলায় প্রশ্ন তুলেছিলেন বাসিন্দারা। তল্লাশি চালাতে গিয়ে সেখানে কুকুরের মাথা হাড়গোড় পড়ে থাকতে দেখে চিতাবাঘের উপস্থিতি নিয়ে একরকম নিশ্চিত হয়ে ফের খাঁচা পাতেন বনকর্মীরা। তাতেই শেষ পর্যন্ত ধরা পড়ল চিতাবাঘটি। শিলিগুড়ি থেকে পার্থপ্রতিম দাসের রিপোর্ট, দ্য ওয়াল।